আমাদের নেই কোনো ভয় বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এমন নানা স্লোগান আর গানে নিরাপদ সড়কের দাবিতে রাজধানী শাহাবক মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এতে বন্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল প্রতিদিনই কোনো 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 না কোনো মানুষ মারা যাচ্ছে প্রতিদিনই কোনো না কোনো স্টুডেন্ট মারা যাচ্ছে এবং আমাদের বিউপির আমার আমরা ফার্স্ট ইয়ারের এবং আমাদের ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট কালকে মারা গেল তো তার এই হত্যার বিচারের দাবিতে আমরা এখানে এসেছি আমরা যে সকালবেলা বের হয়ে আসছি এতটা দূর পার হয়ে আমরা ভার্সিটিতে আসি আমরা কি নিরাপদে ফিরে যেতে পারবো কিনা বাসায় এই জন্য এটা আমাদের সবার আন্দোলন এই সময় গাড়ির লাইসেন্সও চেক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা তবে অ্যাম্বুলেন্স সহ সব গুরুত্বপূর্ণ যানবাহনকে চলাচলের জন্য রাস্তা করে দিচ্ছেন তারা সড়কে অবস্থানের আগে কয়েকশো শিক্ষার্থী সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল বের করে পরে তারা সাহাবক অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পাশে রয়েছে অতিরিক্ত পুলিশ মঙ্গলবার সুপ্রভাত বাসের চাপায় বিউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার পর সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এ সময় আট দফা দাবি ঘোষণা করেন তারা আমাদের সকলে পরিবহন রাস্তাঘাটে জানে নিরাপত্তা নিশ্চিত হওয়া না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আমরা চাই না আর কোনো প্রাণ আর কোনো এরকম তাজা প্রাণ রাস্তায় যাক আজ স্টুডেন্ট একজন মারা গেছে বলে যে আমাদের দাবি সেটা নয় আজ রিক্সাওয়ালাও মারা যেতে পারতো কিন্তু অন্য সাধারণ মানুষের মারা যেতে পারত আমাদের মূল কথা হচ্ছে নিরাপদ সড়ক চাই যেটা শুধুমাত্র স্টুডেন্টের জন্য না আমাদের সকল সাধারণ মানুষের জন্য সেটা কার্যকর হবে প্রত্যেক দাবিগুলো মেনে না নেওয়া হবে আমরা এই আন্দোলন করতেই থাকবো শুধু প্রতিশ্রুতি নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা কোনো উদ্দিন কর্ণফুলি সংবাদ ঢাকা